আমার শরীরের কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন, ভেতরে যে 3 বছর ছিলাম একেবারে 24 ঘন্টা যে তালাবদ্ধ করে রাখতো, খাবারের মান ভালো ছিল না, শারীরিক থেকে আমি এখন অসুস্থতা এখনো কাটিয়ে উঠতে পারি না। আল্লাহ যেন শেফায়ে কামেলা জেলা দান করে। আমার মনে হয় 3 বছরের একদিনও আমার বাদ যায়নি, প্রতিনিয়ত নামাজ পড়া তাহাজ্জুদ পড়া যাই করি। আগেই দোয়া করতাম, আল্লাহ আমাকে যদি বের করো, তোমার বান্দাদের সামনে যদি নিয়ে যাও, সহজ সরল ভাষায় অল্প সময়ে কোরআনের সঠিক কথাগুলো সহজ ভাবে বোঝানোর তৌফিক আমাকে ভিক্ষা দিও। এজন্য আমি অল্প সময়ে বললেও আমার মনে হয় মানুষ বোঝে, আমার তো মনে হয় যে মানুষ বোঝে। দেখে আজকের এই আয়াত আপনারা কত তাড়াতাড়ি বুঝতে পারেন এবং বাস্তব প্র্যাকটিক্যাল লাইফে সেট করার সিদ্ধান্ত নেন। জবান খুলে তাফসীরুল কোরআন মাহফিলে পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة. بشر أمريكا سيكون جون صحابي اسلام قبل قرار فور ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমাদেরকে কোন সুসংবাদ আপনি শোনান। নবীজিকে আল্লাহ আয়াত নাজিল করে সে সংবাদ দিয়েছিলেন, অবশ্যই আল্লাহ তোমাদের জান আর মাল কিনে নিয়েছেন, বিনিময়ে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিয়েছেন। প্রতিটি শব্দ চিন্তা ভাবনা করে গবেষণা করে ভালোভাবে বোঝার চেষ্টা করেন। আমি আগেই বলেছি, কোরআনের কোন শব্দ যদি কেউ বোঝার চেষ্টায় থাকে ও যদি নাও বোঝে, তাও 500 রাকাত নফল নামাজে সওয়াব হয়, আর যদি বুঝতে পারে আমল করতে পারে তো সোনায় সোহাগা। কারণ এর প্রতিটি কথা আল্লাহর মুখ থেকে বের হওয়া, জোরে বলেন আল্লাহু আকবার, ইন্নাল্লাহ, অবশ্যই আমি আল্লাহ। কথা বলছেন কে? তাও যেমন তেমন ভাবে না, কথা বলার আগে তিনি গ্যারান্টি দিচ্ছেন। কোন সন্তানকে যদি তার বাবা বলে যে আমি মাঠে গেলাম, দোকানে গেলাম, দুপুরবেলা খাবার নিয়ে যেও, সারাদিন পরিশ্রম করে এসে দেখছে ছেলে খাবার নিয়ে যায়নি, মার বিল খেলছে, ভালো লাগবে? বলেন বলেন, শুধু ভালো লাগবে না, তার হাতের কাছে যদি লাঠি থাকে পিটাবে, ডাক দিয়ে বলবে বেটা, ধরে 100 বার বললাম, 100 বার বলেছি, কয়বার? বাবার ওই একবার কথার ভেতরে 100 বারের গুরুত্ব ছিল। আল্লাহ পাক বলেন, আমি কোন কথাকে 100 বার রিপিট করার চাইতে একবারে ওটা গুরুত্ব দিয়ে বোঝানোর জন্য ইন্না লাগিয়ে দেই। এজন্য শব্দটা খুবই গুরুত্বপূর্ণ, 100 বার বলার দরকার নেই, আল্লাহ একবারে জানিয়েছে, বান্দারা ভালোভাবে শোনো, ইন্নাল্লাহ, অবশ্যই আমি আল্লাহ, ইস্তার ক্রয় করে নিয়েছি, না নেব, নিয়েছি, অবশ্যই আমি আল্লাহ কয় করে নিয়েছি, মিনাল মুকমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম তাদের জীবন, ওয়া আমওয়ালাহুম তাদের সম্পদ, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে আমি আল্লাহ তাদের আমার বানানো জান্নাতটা দিয়ে দিয়েছি। এবার আপনি নিজে এমনি দেননি, আল্লাহ যদি বলতেন ইন্নাল্লাহ হাশতার আমিনাল মুনাফিকিনা, আমি মুনাফিকদের কাছে কিনতে চাই, এ পৃথিবীতে মুনাফিকদের সম্পদ কম নেই, কথা বুঝতেছেন? ইন্নাল্লাহ হাশতার আমিনাল কাফিরিনা, আমি কাফেরদের কাছ থেকে কিনতে চাই, কাফেরদের সম্পদ কম আছে, আল্লাহর সম্পদের দরকার না, আল্লাহর মন মানসিকতার দরকার। এই জন্য আগের জীবনের কথা দিয়েছেন,
আমার প্রশ্ন আমরা যাই দেই না কেন আমরা কি আসলে মুমিন হতে পারলাম কিনা এইটা আসল বিষয় নবীজি বলেন মুমিন চিহ্নিত করার জন্য কয়েকটা বিষয় সামনে রাখবা তোমাদের ভেতরে ঈমান আছে কিনা এটা পরীক্ষা করার থার্মোমিটার আছে মানসা কতমাল ঈমান ওই লোকটা ঈমানের স্বাদ ওই লোকটা ঈমানের স্বাদ পেয়েছে যে ব্যক্তি আল্লাহকে রব ঘোষণা দিয়ে খুশি আছে আল্লাহ আমার রব এই কথা বলার পরে যে লোকটা খুশি আছে আমার মনে হয় বাংলাদেশে এই হাদিসের উপরে জরিফ চালালে 100 জনের 96 জন আমরা মুসলমান 100 জনের 6 জন পাওয়া যাবে না আমরা আল্লাহকে রব বলে খুশি উপরে উপরে থাকতে পারি ভেতরে অনেকে খুশি নেই কারণ রব শব্দের 19টা অর্থ আমি পেয়েছি সামারাইজ করে 5টা এক নম্বরে রব মানে আইনদাতা যদি বলেন আমি রবকে আল্লাহকে রব পেয়ে খুশি আছি অবশ্যই আপনাকে আল্লাহর আইন পেয়েও খুশি থাকা লাগবে আপনি তো খুশি না আল্লাহর আইন পেয়ে قرآن کریم আছে সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াতে ইন্নাল লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালাঈকা অবশ্যই যারা এই কথা বলতে পারে যে আমাদের রব আল্লাহ আর দুনিয়ায় যত কঠিন পরিস্থিতি তৈরি হোক না কেন টিকে থাকে এর উপরে তাদের বিপদে আপদে যখন পড়ে আমি আল্লাহ ফেরেশতা নাযিল করে হলেও সাহায্য করি আল্লাহ শুধু সাহায্য করেন তা না তাতানাযযালু এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার মালাকুন এক বছর মালাইকা বহু বছর সত্যই যারা কোরআনের আয়াত অনুযায়ী আমি বলছি সত্যই যারা আল্লাহকে রব বলে টিকে থাকতে পারে আল্লাহ যে তাদের সাহায্য করে আমার সর্বচোখে বহু উদাহরণ আমার দেখা আছে এটা যে কত কঠিন বিষয় খালি ধৈর্যের নাম শুনেছি সারা জীবন এটা কোনোদিন ধরে দেখিনি ধৈর্য ধারণ করো পুরা কোরআনের সবচাইতে বেশি এই শব্দটা আছে না এটাই বেশি আছে অসবের ধৈর্য ধারণ করো কত জায়গায় আল্লাহ এই শব্দটা কোরআনে দিয়েছে এটাকে আল্লাহকে রব বলার পরে টিকে থাকতে গিয়ে ধৈর্য ধারণ করা এটা যে কত কঠিন এটা পরিস্থিতিতে না পড়লে আপনি টের পাবেন না তিন বছরে কিছুটা হলেও কিছু হাসিল করতে পেরেছে যে ধৈর্য কারে বলে এই জন্য আল্লাহকে রব বলার পরে যে লোকটা টিকে থাকে আল্লাহ তাকে শুধু ফেরেশতা নাযিল করে প্রশান্তি দিয়ে তাকে সাহায্য করেন এতটুকু না তার মনের ভেতরে টেন্ডেন্সি তৈরি করে দেয় আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল লাতী কুনতুম তুআদুন আল্লাহ পাক বলেন সত্যি এই কথা বলে যারা টিকে থাকতে পারবে ফেরেশতারা তাদেরকে শোনাবে ভয় পেয়েন না চিন্তা করবেন না ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করেন যেটার ওয়াদা আল্লাহ করেছিলেন তাফসীরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব লিখেছেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ভয় পাবে না চিন্তা করবে না কিসের ভয় কিসের চিন্তা আল্লাহকে রব বলার পরে টিকে থাকতে গিয়ে অনেক কিছু তার জীবনে হারাতে হতে পারে এই কথা বলেন না কেন অনেক বিপদ আপদের ভেতরে তার জীবন 24 ঘন্টা আতঙ্কে থাকতে পারে ও মারা যাওয়ার সময় হয়তো অনেক কিছু তার কাছেও থাকবে না এই অবস্থায় রহমতের ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা কোনো চিন্তা নেই কোনো ভয় নেই আপনি আপনার সন্তানের জন্য স্ত্রীর জন্য মা বাবার জন্য ব্যবসার জন্য টাকা পয়সার জন্য পদ পদবীর জন্য চিন্তায় আছেন যে আমি এখনই মারা গেলে কি হবে এগুলো কোন চিন্তা নেই এগুলোর পাহারা দার আল্লাহ নিজে হয়ে গেছে এটাকে যারে তারে এসে বলবে বলেন যে লোকটা আল্লাহকে রব বলার পরে সন্তুষ্ট যে আমার রব আল্লাহ
ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে লোকটা খুশি আশ্চর্য লাগছে আমাদের 100 ভাগের 96 ভাগ আমরা মুসলমান দেশে অথচ আমাদের এখনো পর্যন্ত ইসলাম আমাদের ধর্ম এটা আমরা অনেকে বলতে পারি না আমরা খুশি না মনে হচ্ছে ইসলাম পেয়ে আর ভাই তামাম দুনিয়ায় যত ধর্ম 4,500 ধর্ম কোন ধর্ম আমাদের মালিক যিনি আল্লাহর কাছে গ্রহণীয় না পছন্দনীয় না সব রিজেক্ট একটার কোনো মূল্য নেই আল্লাহর কাছে একটা ধর্মের মূল্য আছে দাম আছে পছন্দ আছে ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম তার নাম ইসলাম এখানে দ্বীনের আগে আলিফ লাম দিয়েছেন এর আগে ইন্না আছে পৃথিবীতে একটাই মাত্র জীবন ব্যবস্থা ধর্ম যার উপরে আল্লাহ রাজি আছে সন্তুষ্ট আছে দুনিয়া আমরা যারা মুসলিম 175 কোটি কিছু যদি না পায় কাফেরদের মতো এই বসান্তি নিয়ে মারা যাব আমাদের ধর্ম ইসলাম আমাদের ধর্ম কি ইসলাম মারা যাওয়ার পরে দ্বিতীয় প্রশ্ন এটা হবে মা দেলুকা তোর ধর্ম কি বল আজকে যদি সঠিকভাবে ইসলাম আপনি মানতে পারেন কবরে যেয়ে বলতে পারবেন দিন ও না ইসলাম আমার জীবন ব্যবস্থা ধর্ম ছিল ইসলাম আল্লাহ যেন এটা বলার মতো যোগ্যতা আমল আমাদেরকে দেন বলেন আমিন তিন নম্বরে যে লোকটা বিশ্ব নবীকে জীবনের আদর্শ পেয়ে খুশি আছে নবিয়া ওয়া রাসূলা হাদিসের শেষ অংশটা যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী এবং রাসূল পেয়ে খুশি নবী আর রাসূলকে নবীজন শব্দের শাব্দিক অর্থ সংবাদ বাহক কি বললাম সংবাদ বাহক নবীজি যে সংবাদ গুলো আল্লাহর কাছ থেকে আমাদেরকে নিয়ে এসেছেন এই সংবাদ পেয়ে যারা খুশি এই সংবাদের উপরে যাদের জীবন চলে আল্লাহর নবী বলেন এই তিনটার উপরে যদি কারো দুনিয়ার জীবন উঠে যায় সেই লোকটা ইমানের স্বাদ পাবে মিষ্টি খেলে স্বাদ পাওয়া যায় আচার খেলেও স্বাদ পাওয়া যায় ইমান যে আছে আমি কোনোদিন স্বাদই পেলাম না যে ইমানের কি স্বাদ আল্লাহ যেন ইমানের স্বাদ পাওয়ার জন্য যে হাদিস নবীজির মাধ্যমে বলিয়েছে এটা আমল করার তৌফিক দেন আল্লাহ পাক বলেন আমি এখানে সরাসরি নিজে ক্রেতা আর বিক্রেতা সবাই না দুনিয়ার 750 কোটি মানুষ এখন দুনিয়ায় কত বলেন বলেন মাত্র 175 কোটি মুসলিম এর ভেতরেও শুধু ইমান যাদের আছে এই ইমানদারদের কাছ থেকে আল্লাহ কিনতে চান আপনি যদি বাজারে যান কাপাসিয়া বা টোক বাজারে পসা মাছ নিয়ে 5 জন বসে আছে নেবেন আপনি বলেন বলেন আপনার মেধার যোগ্যতা কতটুকুই বুদ্ধি বিবেক আছে এতটুকু বুদ্ধি বিবেক মেধা এইটা নিয়ে যদি আপনি পসা মাছ কিনতে রাজি না হন মহান আল্লাহর বুদ্ধি বিবেক মেধা স্মৃতিশক্তি কত বেশি আপনি ধারণা করেন তিনি যদি কোনো কিছু কিনতে চান চা তা কিনবে বলেন বলে আল্লাহ দেখে শুনে বেশি পবিত্র জিনিস হালাল জিনিস টাটকা জিনিস কিনবে এজন্য মমিনদের কাছ থেকে ছাড়া দুনিয়ার কারো কাছ থেকে আল্লাহ সম্পদ কেনেন না যদি কিনতেন তাহলে কারণেটা কিনে নিত কারণের সম্পদ কম ছিল ইন্না করুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাই ওয়াতাইনাহুল কুনুজা মা ইন্না মাফাতিহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া ইদ ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্না আল্লাহা লা ইউহিব্বুল ফারিহীন কারণের সম্পদের হিসাব আল্লাহ কোরআনে আমাদের জন্য তুলে ধরেছেন এই কারণে দুনিয়ায় অনেক সম্পদশালী আছে মনে করে আমি সব আমারটা দিলে আল্লাহ অবশ্যই নেবে না তোমার চাইতে কারণের যে সম্পদের হিসাব তাফসিরের ভাষায় আমি দেখেছি 70টা উট লাগতো শুধু তার মালামালের চাবি বহন করার জন্যে বলেন কত সিন্ধুক থাকলে চাবি বহন করার 70টা উট লাগে
চাবি যদি এত হয় তে তালার ওজন আরো বেশি হবে। তালা যদি এরকম হয় যে সিন্ধুকের ভেতরে সম্পদ আছে কত আপনার মাথায় ধরবে না, অথচ আল্লাহ তার সম্পদ গ্রহণ করেননি কারণ সে মমিন না। এই জন্য আমাদের উচিত আমরা দান সাদকা যদি কিছু করি, আমরা যদি আল্লাহর জন্য কিছু করি আগে আমাদের হওয়া লাগবে মমিন। আল্লাহ যার তার সম্পদ কিনতে চান না, আল্লাহ কিনতে চান মমিনের সম্পদ। যে দুইটা জিনিস আল্লাহ এখানে কিনতে চান, আমি আবার বলছি এখানে ক্রেতা কে? বিক্রেতা মমিন, শুধু মমিন। কে? মোনাফিক না, কাফের না, মুশরিক না। পৃথিবীর কোন কিছু থেকে আল্লাহ কিছু কিনবে না, শুধুমাত্র কিনবে মমিন। কোরআন সামনে নিয়ে এবার আপনাদের বলছি আমরা আসলে মমিন হতে পারছি কিনা। নবীজি হাদিসের ভাষায় জানিয়েছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই লোকটা আল্লাহর কাছে মুসলমান যে লোকটার হাত দ্বারা মুখ দ্বারা মানুষ শান্তি পায়। আজ আমার হাতের দ্বারা মুখের দ্বারা মানুষ শান্তিতে আছে। হাত মানে শুধু এই হাত না, হাত মানে ক্ষমতার হাত, হাত মানে প্রভাব প্রতিপত্তির হাত, টাকা পয়সার হাত, এই হাত হতে পারে। আমার এই হাতের দ্বারা কি আসলে মানুষ শান্তিতে আছে? আমার মুখ দ্বারা কি মানুষ আসলে নিরাপদে আছে? আমি মুখে অনেক সময় কথা বলি না, শুধু চোখের ইশারা দিলেই লাশ পড়ে যায় এমন মানুষও আছে। তাহলে আমার হাত দ্বারা যদি মানুষ শান্তিতে না থাকে, আমার ক্ষমতার দ্বারা যদি মানুষ শান্তি, যদি আমি না হতে পারি, মহান আল্লাহ আমার সম্পদ আমার জীবন কিনবে না। আমি কথা বহুবার বলেছি, আবার রিপিট করছি, জীবনে যত আয়াত আমি কোরআনে পড়েছি সবচাইতে ভয়ঙ্কর আয়াত আমার কাছে মনে হয়েছে সূরা শুরার 42 নম্বর আয়াতটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস, অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব, অভিযোগ দেব, কেস করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছে করবে। বাংলার মুসলমানের এখানে ইয়াসলিমুন আল মুসলিমুন, আল্লাহ দেয়নি যে মুসলমানদের উপরে যারা জুলুম করে না, ইয়াসলিমুন আল নাস, মানুষ হয়ে যারা মানুষের উপরে জুলুম করে তারা আল্লাহর মামলার আসামি। সুতরাং আয়াত দ্বারা ফিলিস্তিনের এই মানুষদের উপরে ইসরায়েলের যে জানোয়ার গুলো অত্যাচার করেছে করছে সামনেও করবে, এরা আল্লাহর মামলার আসামি। আল্লাহর মামলার আসামিদের সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে বলেন? সুতরাং ইসরায়েলের যত পণ্য আছে ইমানের দাবিতে আজকে থেকে সব বর্জন করা ফরজ। ওদের অর্থনৈতিক ভাবে পঙ্গু করা, দুর্বল করা হলে ওরা আস্তে আস্তে জুলুমও বাদ দেবে। আমরা ইনডাইরেক্ট ভাবে টাকা পয়সা দিয়ে ওদেরকে সাহায্য করছি, আর ওই টাকা দিয়ে বোমা কিনে ওরা আমাদের মুসলমানকে হত্যা করছে। আমার মুসলমান ভাইরা, আমার কোরআনে কারিমের যে আয়াত পড়েছিলাম, সরাসরি ক্রেতা যেহেতু বিচক্ষণ আল্লাহ, আর বিক্রেতা দুনিয়ার সবাই না, শুধুমাত্র ইমানদার মমিন। সুতরাং আমাদের এমন মাপের মমিন ইমানদার হওয়া লাগবে যেন আল্লাহ কিনতে পারেন। আবু বকরের সম্পদ আল্লাহ এমনিতেই কেনেন নাই, তার জীবনীতে পড়ে দেখেছি বিশ্ব নবী মসজিদে নববীতে নিজের পাগড়ি খুলে বসেছিলেন, হযরতে বেলাল ঘোষণা দিয়ে দিলেন, নবীজি জিহাদের ময়দানের জন্য চাঁদা আদায় করছে, সমর্থ যার আছে নবীজির কাছে দিয়ে আসবে, যে যা পারে যতটুকু সম্পদ পারে দিয়েছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের যে সম্পদ গুলো ছিল ওগুলো নিয়ে তিনি বের হলেন, হঠাৎ স্ত্রী উম্মে রোমানা ডাক দিয়ে বলে, স্বামী আমার নবীদের এই ঘোষণা আমি শুনেছি, সবাই তো সব কিছু দিয়েছে, আমি তো কিছু দিতে পারি নাই, তে আমার এই প্যাকেটটা নবীদের কাছে পৌঁছিয়ে দিও। হযরত আবু বকর বলে, স্ত্রী প্যাকেটে কি আছে?
দরজার আড়াল থেকে ডাক দিয়ে বলে স্বামী আমার প্যাকেটে আমার নিজের পরনের শাড়িটা প্যাকেট করে দিয়েছি জিহাদের ময়দানে সাহাবীরা যদি অসুস্থ হয়ে যায় ক্ষত বিক্ষত হয় ওই জায়গাগুলো ব্যান্ডেজ করার জন্য কাপড়টা ছিঁড়ে কাছে লাগানো যাবে আপনি আর একটু দাঁড়ান কারণ আমি যে পোশাক পরে আছি এটা নিয়ে খুব বেশি বাইরে যাওয়া যাবে না খেজুরের পাতা পরে আছি বাড়ির ভেতর থেকে নিজের সোলার ভেতর যে ছাই ছিল ওগুলো একটা প্যাকেটে ভরে ডাক দিয়ে বলে স্বামী আমার এই ছাইগুলো নিয়ে যান ক্ষত চিহ্ন ভালো করার জন্য ছাইরও মাঝে মাঝে প্রয়োজন হয় হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওগুলো নিয়ে নবীজির কাছে দিলেন বিশ্ব নবীকে জিবরাইল কানের কাছে মুখ নিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আজকের এই ময়দানে যে যত দান করেছে সবচাইতে বেশি কবুল হয়েছে আবু বকরের দান অথচ আবু বকর খুব বেশি দিয়েছিল তা না হযরত ওমর নিজের সম্পদের অর্ধেক পর্যন্ত দিয়ে দিয়েছেন হযরত ওসমান গনি নিজের সম্পদের তিন ভাগের এক ভাগ দিয়ে দিয়েছিলেন আব্দুর রহমান ইবনে আউফ সাহের ভাগের এক ভাগ দিয়েছিলেন হযরত আবু বকর একেবারে কিছু না পেয়ে ছেড়া শাড়িটা আর নিজের সোলার কিছু ছাই দিয়ে নবীজির কাছে কয়েকটা দেরহাম দিয়ে বললেন এই নেন আল্লাহর নবী ডাক দিয়ে বলে আবু বকর আমি কিন্তু সব শুনেছি বাড়িতে কি তোমার আর কিছু আছে সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ বাড়িতে আমার দুনিয়ার কোন সম্পদ বলতে আছে কিনা আমি জানি না তবে আমার বাড়িতে আল্লাহ এবং তার রাসূলের নাম আছে নবীজি হঠাৎ তাকিয়ে দেখলেন জিবরাইল একেবারে আসন সুরত হাজির হয়ে গেছে তার পরনে একেবারে খেজুরের পাতার পাটি ফেরেশতা জিবরাইলের পেছনে লক্ষ লক্ষ ফেরেশতারা সবার পরনে খেজুরের পাতার পাটি নবীজি বলেন জিবরাইল এ কি পোশাক তোমার কোনদিন তো এই পোশাকে দেখি নাই হযরতে জিবরাইল আমিন ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আবু বকরের খবর আপনি ভালো করে শুনেননি আজকে আবু বকরের কারণে যত ফেরেশতা আছে আসমান জমিনে সবাইকে আল্লাহ এই পোশাকটা পরিয়ে দিয়েছেন বাড়িতে আসার সময় কি করেছে তার স্ত্রী আপনি জিজ্ঞাসা করেন বিশ্ব নবী শুনলেন ডাক দিয়ে বলে আবু বকর তোমার স্ত্রীর এই দানটা আল্লাহর কাছে এত বেশি খুশি হয়েছে তার মনের খবর যেহেতু আল্লাহ জানে মহান আল্লাহর কাছে তোমার স্ত্রীর এই পোশাকটা এত বেশি পছন্দনীয় হয়েছে আজকের এই দিনের জন্য যত ফেরেশতা আল্লাহ বানিয়েছে সবাইকে তিনি খাজুর পাতার পাটি পরিয়ে দিয়েছেন কোন পর্যায়ে গেলে এই মুমিনদের সম্পদ আল্লাহর দরবারে কবুল হয়ে থাকে আমাদের ইমান আমাদের আমল আমাদের এই যে বাস্তবতা তৈরি করা লাগবে সাহাবীদের আদলে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ মানুষের মুমিনদের কাছ থেকে কিনতে চাই কি জানো তাদের জীবন এবং সম্পদ এখানে ক্রেতা আল্লাহ শ্রোতা বিক্রেতা বিক্রেতা মুমিন বান্দা এখানে একটা সম্পদ লাগবে ক্রয় বিক্রয় করার জন্য সেই সম্পদটা হচ্ছে জান আর মাল চার নম্বর একটা বিনিময় লাগবে যে বিনিময় বা মূল্য সেটার দাম হচ্ছে জান্নাত আল্লাহ তাআলা বলেন এমন একটা মূল্য দিয়ে তোদের জান আর এই মাল আমি কিনতে চাই যে মূল্যটা একটা শিখ বিক্রি করলে তামাম দুনিয়া হবে না সুতরাং এমন দামি জিনিস যখন দিয়ে আমি তোমাদের জান আর মাল কিনতে চাই জান আর মালের মালিক এখন আর তোমরা নেই ওইটার মালিক আমরা কে ওইটার মালিক এখন আমি আল্লাহ আর জান্নাতের মালিক কে না না সব মুমিন না যে মুমিন জান আর মাল আল্লাহকে দিতে পারবে জান্নাতের মালিক এখন কে মুমিন বলেন বলেন সম্পদের আর জীবনের মালিক কে এখন আল্লাহ যে দুইটা শব্দ দিলেন আনফুসাহুম তোমাদের জীবন আমাদের জীবন কি কিনবে কিভাবে কিনবে মানুষের জীবন পরিচ্ছন্ন করার জন্য দুইটা পদ্ধতি আছে খালি বারবার ঘন ঘন গোসল করা
বলেন মানুষের জীবন পরিচ্ছন্ন করার পদ্ধতি কয়টা আরো জোরে এক নম্বরে ওর জীবন শিরিক মুক্ত হওয়া লাগবে কথা বলেন না কেন দুই নম্বরে ওর জীবন বেদাত মুক্ত হওয়া লাগবে কারণ শিরিক করলে ঈমান শেষ আর বেদাত করলে আমল শেষ আর এই দুইটা এখন বাংলাদেশ ভারত আর পাকিস্তানে বেশি আমাদের ঈমান যা আছে ঈমানটা ধ্বংস করার জন্য যেটা সবচাইতে বেশি ভূমিকা পালন করছে সেটা শিরিক আর এখন রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গেছে শিরিকটা শিরিক চার প্রকার শিরিক বিজাত শিরিক বিসিফাত শিরিক বিল ইখতিয়ার আর শিরিক বিল শরীরে সাপোর্ট করছে سبحان الله والحمد لله الحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا ঠান্ডা হলে বলা এটার উপরে খুব চাপ চাচ্ছে তো এ মানে লোড আর নিতে পারছে খুব বেশি চাপ হয়ে যাচ্ছে বলার উপরে এই কয়েকদিন কক্সবাজার ছিলাম ওই এলাকায় এমনিতে ঠান্ডা বেশি সাগরের পাশে এরপরে আবার সকাল দশটায় বিকালে মাগরিবের পরে রাত দশটায় রাত সাড়ে বারোটায় একটা চার পাঁচটা করে গলার একেবারে অবস্থা খারাপ মানুষের ছাড়ে না আমিও পারি না আল্লাহ এভাবে হয় না একটা করে করতাম আমারও শরীর ভালো থাকতো রেস্ট হইতো মানুষের জীবন পরিচ্ছন্ন করার জন্য পাক করার জন্য যে দুটো ঔষধ আল্লাহ দিয়েছেন এখন থেকে দেখবেন জীবনে যেন শিরিক আপনার না থাকে কোন মানুষের জীবনে যদি শিরিক না থাকে অন্য যত গোনা আছে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেবে সুবহানাল্লাহ বলতে পারবে ইন্নাল্লাহ লা ইগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা অবশ্যই আমি আল্লাহ সব গোনা বান্দার মাফ করে দেব শিরিকের গোনা বাদ দিয়ে দুই নম্বরে বেদাত বেদাত আপনি ভালো কাজ মনে করে করছেন কিন্তু আপনার জীবনের আমল আল্লাহ নষ্ট করে দিচ্ছে জোরে বলেন নাউজুবিল্লাহ বেদাত বলা হয় নতুন আবিষ্কারকে হ্যাঁ আবার বলছি ইসলামের মধ্যে নতুন কিছু যদি কেউ আবিষ্কার করে বলে এইটাও ইসলাম ওইটার নাম বেদাত আর ইসলামের জন্য নতুন কিছু যদি কেউ আবিষ্কার করে ওইটা বেদাত নয় এই মাইকটা কিন্তু ইসলামের মধ্যে না ইসলামের জন্য এটা আমি ইসলাম প্রচার করার একটা মাধ্যম হিসাবে ব্যবহার করছি কথা বলে না কেন অনেকেই বেদাতের সংজ্ঞা না জেনে বলে পেলেন তো নবীজির যুগে ছিল না এইটাই চড়ি এটাও বেদাত আরে ভাই বেদাতের সংজ্ঞা কে কে বেদাতের দুইটা মাত্র শব্দ মনে রাখবেন মধ্যে আর জন্য মধ্যে বলেন বলেন মধ্যে ইসলামের মধ্যে আপনি যা কিছু করবেন ওটা বেদাত ইসলামের যে নিয়ম নীতি গুলো কোরআন হাদিসে আছে ওর ভেতরে যদি নতুন করে কিছু দিয়ে বলেন এইটাও ইসলাম না আপনি দিতে পারবেন না কারণ কিয়ামত পর্যন্ত ইসলাম পরিপূর্ণ আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদিতু লাকুম আল ইসলাম আদিনা আমি ইসলাম পরিপূর্ণ করে দিয়েছি সুতরাং যত এবাদত এই দেশে এখন নতুন নতুন আবিষ্কার হচ্ছে এগুলো আস্তে আস্তে বন্ধ করা দরকার এ মানুষ মারা গেলে যে নতুন একটা এবাদত চালু হয়েছে কোরআন শরীফ পড়তে যায় এরপরে মানুষকে খানা করার জন্য উদ্দেশ্য করে মানুষকে খাওয়ায় এই নতুন এইটা তৈরি করে আপনার এবাদত আরো নষ্ট হচ্ছে কারণ একজন মানুষ মারা গেলে তার জন্য যা করা হয় এটা সাদকা এটা কি
বলেন না কেন আর সাদকার মাল খাওয়া জায়েজ আছে ইতিম মিসকিন অসহায়ের জন্য এই লোকটার বাবা মারা গেল উনি খানা করছে যারা আসে 10,000 মানুষ সব কি ইতিম না আমার মতো মানুষকে ডাক দিয়েছে আমি নিয়ে গেছি এই গাড়ি নিয়ে আমি ইতিম না আমি এখন যদি ওই সম্পদ খাই ওই খাবার খেলে আমার জন্য জায়েজ হবে না উনি হারাম জিনিস আমারে খাইয়ে দিল উনি তো হয়তো বৈধ সম্পত্তি দিয়েছিল ওটা যদি ইবাদত মনে করে আবার করে যে এটা ইবাদত হচ্ছে ভালো কাজ হচ্ছে ওনার গুনাহ হবে আমার গুনাহ হবে কারণ ওই সম্পদ খাওয়ার দায়িত্ব ছিল হক ছিল অধিকার ছিল গরিবদের গরিব মানুষ পায় না পায় হাকিজ গ্রুপের মালিক এই সমস্ত নিয়ম নীতিগুলো বন্ধ করা দরকার কেউ মরে গেলে পাশে বসে কোরআন পড়ার কোনো দরকার নেই মরে গেলে মরণের আগে পড়ে কারণ কোরআনের লাম শব্দটা যত জায়গায় আছে জিকিরের ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে কোরআনের ক্ষেত্রে কোন মানুষ মরে গেলে পড়া লাগবে এমন কথা নেই লিননাস মানুষের জন্য মানুষ আমি বেদাত বজাচ্ছিলাম উনি উল্টা বুঝে হয়তো কি পাগলামি করে ফেলেছে আসলে পাগল মালের বহু বছর আমি একটা নয় প্রকার পেয়েছি হাতিছে ব্যাখ্যা আসলে করার দরকার ছিল এখন আর পরিবেশটা তো নষ্ট হয়ে গেল سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله কি আকাল বলে কোন দিকে পানি কোন দিকে গড়িয়েছে দুইবার কোন ভাবেই না একই মানে শয়তানের গোটা দিয়েছে ঠিক আমওয়াল আহম শব্দ ছিল মালের বহু বছর আমওয়াল বিশ্বনামে দুনিয়ায় যত জিনিসকে মাল বলে ঘোষণা মাল শব্দটা খারাপ না
মাল শব্দটা খারাপ না আল্লাহর নবী বলেছেন পৃথিবীর সবকিছুই মাল সম্পদের ভিতরে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককার আল্লাহওয়ালা এই মানুষ এদের আল্লাহওয়ালা হওয়ার জন্য কয়েকটা গুণ তাদের ভিতরে থাকা বাঞ্ছনীয় তার এক নম্বরে তার মাথার চুল প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে মরণ পর্যন্ত তার মাথার চুল যেন একটু হেফাজতে থাকে বিশেষ করে বিয়ের পর তো স্বামী ছাড়া তার বাবাকেও চুল দেখানো যায় না কথা বুঝতেছে একটা যুবতী মেয়েকে তার স্বামী ছাড়া পৃথিবীর কারো সামনে তার চুল দেখা যায় না অথচ এটা আজ বলে বাড়ায় বেশি মা বোন যারা এসেছেন একটু হেফাজতে থাকে কিয়ামতের দিন সবচাইতে ঝামেলা হবে চুলের কারণে এক একটা চোখ যদি সাপ হয়ে আপনার দিকে তেড়ে আসে কক্সবাজারে কয়েকদিন থেকে যা মনে হচ্ছে কত সাপ সে তৈরি হয়েছে আল্লাহ জানে আমরা আশা করছি আমাদের মা বোন মা যারা আছে ভাবি যারা আছে তাদেরকে চোলটা হেফাজতে রাখবে স্বামীর সামনে খুলে রাখে কোনো অসুবিধা নেই স্বামী বাদ দিয়ে পৃথিবীর কারোর সামনে চোল এলোমেলো করে খুলে রাখা মেয়েদের জায়েজ নেই এদের নামাজের সময় একটা আলাদা পোশাক কিনে দেবেন খিমার নামে একটা পোশাক বের হয়েছে শুধু মুখমণ্ডল হাতের কবজি পায়ের পাতা বাদ দিয়ে পোড়া শরীর ঢেকে যায় নামাজের সময়টুকু এই পোশাকটা দিয়ে অন্তত নামাজ পড়বেন সেজদায় গিয়ে রুকুতে গিয়ে যদি একবার চোখ বেরিয়ে যায় আপনার নামাজ শেষ আল্লামা আবুলদেরকে যে উত্তম সম্পদ বলে ঘোষণা দিয়েছে তাদের উত্তম সম্পদে পরিণত হওয়ার তৌফিক দিন স্বামীর মাল স্বামীর সম্পদ স্বামীর সন্তান এগুলো হেফাজত করার দায়িত্ব দেখে শুনে রাখা ইসলামের পক্ষে রাখার দায়িত্ব মেয়েদের আল্লাহ এই দায়িত্ব স্ত্রীদের পালন করে নেককার হওয়ার তৌফিক দিন স্বামী যদি বাইরে থেকে আসে হাসি মুখে কথা বলা শুধু না সে সন্তুষ্ট হয় যে কাজে এরকম কাজ এরকম অঙ্গ ভঙ্গি তার সামনে করা উচিত স্বামী যেই কাজে খুশি হয় ওই কাজে নিজেও খুশি হওয়া দরকার কালকে দেখালেছিলাম ময়মনসিংহ শহরে এক হিন্দু পুলিশ অফিসার এসে বলছিল হুজুর কোরআন হাদিস দিয়ে আপনি মা বাবার এই সম্মান কি করে করার আগে বলেন আপনি তো কোরআন হাদিস বিশ্বাস করেন না তারপরেও তোর বাস্তবতা যা দেখি থানাতে মানুষকে এত কষ্ট করে মানুষ করা হয় তার মা বাবার মাধ্যমে অথচ বড় হওয়ার পরে এদের খোঁজ খবর নেয় না এদের সাথে খারাপ আচরণ করে এদের মায়ের ধর পর্যন্ত করে এই মামলা আমাদের নেওয়া লাগে এটা হিন্দু অফিসারে আফসোস করেছে কালকে আমরা অন্তত মুসলিম যারা আছি যেহেতু 96% আমরা মুসলিম এই দেশে এমন আচরণ মা বাবার সাথে করব না যার কারণে থানায় যাওয়া লাগে অথচ আচরণ গুলো করতে আমরা অনেক সময় বাধ্য হই স্ত্রীর কারণে অনেক স্ত্রী স্বামী যেটায় খুশি ওইটাই খুশি হতে পারে না স্বামী খুশি হয় বিয়ের পরে তার মা বাবা তার সাথে থাকবে স্ত্রী এটা চায় না আর স্ত্রী চায় না কেন ওর পেছনে কাটি মারার জন্য ওর শাশুড়ি আর ওর বোন আছে ওখান থেকে বারবার চালাইন দেয় তাড়াতাড়ি আলাদা হয়ে যাও আরামে থাকতে পারবা এরকম আছে আপনি নামাজ রোজা কালো বোরকা পড়তে পারেন আপনি নেককার হতে পারেননি এই চারটা জিনিস থাকা লাগবে চুল খোলা যাবে না স্বামী ছাড়া স্বামীর সম্পদ সন্তান এগুলো দেখে শুনে রাখা লাগবে স্বামী সন্তুষ্ট হয় এমন কাজে আপনাকে সন্তুষ্ট করা লাগবে আর স্বামীর চাহিদা জায়েজ যেটা এটা জীবন থাকতে পূরণ করা লাগবে মা বোন রাগ করবেন না জান্নাতের আটটা দরজায় আপনার জন্য খুলে দেওয়ার যে ঘোষণা হাদিসে আছে এইটাই সেটা আল্লাহ পাক আমাদের মেনে চলার তৌফিক দেন আমিন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম